যুক্তরাষ্ট্র থেকে এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিহাবুদ্দিন কিসলু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে এবং শুরুতেই জানতে চাই ডোনাল্ড ট্রাম্প একটা হামলার শিকার হয়েছেন তিনি খুব ভাগ্যগুনেই প্রাণে বেঁচে গেছেন বলা যায় এখন আসলে এই হামলার পর আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বলতে চাই আসলে জনমতটা কেমন অনেকেই বলছেন তিনি আগামী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বিষয়টা আসলে কি বিষয়টি এ আপনারা যেমনটি শুনছেন আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি এখানকার বার্তমান বাস্তবতাটাও তেমনই যদিও বলে রাখা প্রয়োজন যে এই ডোনাল্ড ট্রাম্পের র্যালিতে গুলি হওয়ার ঘটনার আগেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প জো বাইনের থেকে জনমত জরিপে বা যে বাস্তবতায় অনেকটাই এগিয়েছিলেন এই ঘটনা পেনসিলভেনিয়ার ঘটনা অবশ্য তাকে আরো অগ্রসর করেছে এবং বিশেষ করে রিপাবলিকান পার্টির ভেতরে যে আভ্যন্তরীণ যে বিমত বা মতদ্বৈধতা ছিল সেটা তো মিলেছে মিলেছি এমনকি রিপাবলিকান দের যে পলিসি যে পলিসি মেকিং এর ক্ষেত্রে আপনারা জানেন যে ডেমোক্রেট দলের ভেতরেও কিছু কনজারভেটিভ সদস্য রয়েছেন তারাও কিন্তু বা সেই শুধু দল নয় বা সমর্থকদের মধ্যে তারাও কিন্তু এখন মোটামুটি ভাবে বেশ কিছু ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই চলে গেছেন এবং এই ঘটনা বিশেষ করে এই হামলার ঘটনা আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র যে রাজনীতির যে চর্চা সেই চর্চাতে এই ধরনের ঘটনা একেবারেই যায় না এবং ইতিহাস এমনটি নেই অন্তত নির্বাচনের আগে প্রার্থী তাদের প্রার্থীর উপরে হামলা ক্ষেত্রে যে কারণে সহিংসতার বিরুদ্ধে এই যুক্তরাষ্ট্রের জনগণ সেক্ষেত্রে তার পক্ষে অবশ্যই একটি বিজয় ইতিমধ্যেই এসেছে মন্তব্য জানতে চাই ট্রাম্প অনেক ক্ষেত্রে বলেছেন যে তিনি চেষ্টা করবেন বা পদক্ষেপ নেবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য অনেকে বলছেন গাজাতে যে গণহত্যা চলছে সেটা বন্ধের ব্যাপারেও তিনি একটা পদক্ষেপ নিতে পারেন আহ যদি আসলে আগামী নির্বাচনে কোনো না কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন এই দুটো যুদ্ধ বা এই সংঘাত বন্ধের ব্যাপারে তার কি কোনো ভূমিকা থাকতে পারে ডেফিনেটলি এখানকার যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট তার একটি ক্ষমতা থাকে যিনি এই ধরনের পদক্ষেপ থেকে তার নেতৃত্ব দিতে পারেন আপনারা জানেন যদিও এবারের নির্বাচনে কিন্তু যতটা না বিষয় বিষয় তার থেকে বেশি আন্তর্জাতিক কিন্তু প্রভাব ফেলেছে বিশেষ করে যুদ্ধ এই যুক্তরাষ্ট্রের জনগণ চায় না যুক্তরাষ্ট্রের জনগণ কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয় এবং যুদ্ধের বিরুদ্ধে এই যুদ্ধের একটা ইম্প্যাক্ট এই জনগণের মধ্যে পড়েছে যে কারণে তারা সেক্ষেত্রেও যুদ্ধের একটা ইতিবাচক দিক তারা দেখতে চায় যুদ্ধ বন্ধের দিক দিয়ে কিন্তু যে বিষয়টি হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি সেই নীতি পরিবর্তনের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের একক ভূমিকা কতটুকু সফলতা হবে সেটি হচ্ছে বড় কথা বিকজ আন্তর্জাতিক রাজনীতিতে আপনারা জানেন যে বাইডেন এসেই বলেছিলেন যে আমরা আন্তর্জাতিক মঞ্চে আবার উপস্থিত আমরা আমাদের নেতৃত্ব দিতে চাই আগের জায়গায় ফিরে পেতে চাই সেই জায়গা থেকে অবশ্যই প্রশ্ন রয়েছে তবে যে বিষয়টি জানা দরকার যে আসলে এবারের এই নির্বাচনে বেশ কিছু বিষয় যুদ্ধ ছাড়াও আরো কিছু বিষয় এখানে অত্যন্ত গুরুত্ব পেয়েছে অর্থনীতি এবং বাসস্থান এ বিষয়গুলো রয়েছে সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান সেই অবস্থানের পক্ষে অনেক জনমত জরিপের জায়গা থেকে দেখা গেলে তার দায়িত্ব এখানেই বেশি রয়েছে আরেকটা বিষয় যে ডোনাল্ড ট্রাম্প তার এই জেডি মনোনয়নের মধ্যে দিয়ে মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কিন্তু নতুন একটি মোড় আসছে একটু নতুন নেতৃত্ব তরুণ নেতৃত্ব আপনার খেয়াল করছেন যে এই যিনি প্রেসিডেন্ট হন বা প্রেসিডেন্ট পদপ্রার্থী হন তার পরের যিনি ব্যক্তি তিনি কিন্তু পরবর্তী নেতা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতিতে যে ডিফেন্সই হবেন রিপাবলিক দলের নেতা এমনকি যদি প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে হয় তিনি হবেন এর পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থী সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কিন্তু একটা নতুন রাজনৈতিক মেরুকরণ হতে পারে বা নতুন রাজনৈতিক প্রভাব ফেলবে অবশ্যই নীতিগত ক্ষেত্রে যে রিপাবলিকান পার্টির যে পলিসি বা ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি সেই ক্ষেত্রে সেটা বাস্তবায়নের ক্ষেত্রে এই নেতৃত্ব যখন আসবে তখন রিপাবলিকান পার্টিতেও কিন্তু এক ধরনের পলিসির দিক থেকে এবং নতুন একটা ধারা নতুন একটা দিক নির্দেশনায় এই পার্টি যেতে পারে বিশেষ করে ট্রাম্পের যেই ইডিওলজি সেই দিকে যাবে কিনা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে যেই যুদ্ধ সেই যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্পের যে নীতি বা ট্রাম্প যে কথাটি বলতে চাচ্ছেন যে যুদ্ধ তিনি বন্ধ করবেন এবং সে কারণেই কিন্তু যুদ্ধ বিরোধী একটা মতবাদের প্রভাব কিন্তু এই জন গোষ্ঠী বা জনমনে আছে বলেই কিন্তু বাইডেনের বিরুদ্ধে কিন্তু একটি ব্যাপক জনমত তৈরি হয়েছে যেটি অ্যান্টি বাইডেন सेंटीমেন্টাই কিন্তু ট্রাম্পের পক্ষে যাচ্ছে এমনটি নয় যে বাইডেন এবং ট্রাম্প ব্যক্তি যে ক্যারেক্টার ভিত্তি ইউ কস প্রেসিডেন্ট নির্বাচন হয় ব্যক্তির পক্ষে সেটি কিন্তু এখানে ঠিকই বলেছেন কিস্তু আসলে যুদ্ধবিরোধী একটা বড় জনগোষ্ঠী আমেরিকাতে রয়েছে যারা চান দ্রুত এই যুদ্ধ বন্ধ হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী তিনি জানাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হওয়া এবং আমেরিকার পরবর্তী নির্বাচন নিয়ে তার বিস্তারিত